শেখ হাসিনা নির্বাচন হতে না দেওয়ার হুমকি দুমকি গেল কোথায়? জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি সহ বিভিন্ন পক্ষের তৎপরতার প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন হতে দেবে না বলে তো অনেক হুমকি দুমকি দেওয়া হয়েছিল, এখন সেসব হুমকি দুমকি গেল কোথায়? শেখ হাসিনা বলেন, বিএনপি এবার নির্বাচন হতেই দেবে না, এটাই তাদের লক্ষ্য ছিল। তাদের কিছু মুরব্বী বিদেশি আছে, তারাও একই পরামর্শ দিয়েছে। বলা হয়েছিল এমন অবস্থা সৃষ্টি করবে যেন নির্বাচন না হয়, কিন্তু বাংলাদেশের মানুষকে তারা চেনে নাই। 71-7 মার্চ জাতির পিতা তার ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবা না। 7 জানুয়ারির নির্বাচনে এদেশের মানুষ সেটা আবারও প্রমাণ করেছে। এখন কোথায় গেল তাদের হুমকি ধমকি? মঙ্গলবার 9 জানুয়ারি দুপুরে গণভবনে আওয়ামী লীগ ওই রঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, 75-এর পর থেকে বাংলাদেশে যত নির্বাচন আমরা দেখেছি তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল ছিল গত 7 জানুয়ারির নির্বাচন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, মুষ্টিমেয় খুনি এবং যুদ্ধ অপরাধী দলের লোক ছাড়া এদেশের সব মানুষ নির্বাচনে অংশ নিয়েছেন। এত এত দলের মধ্যে 2-4টা দল অংশগ্রহণ না করলে কিছু আসে যায় না। জনগণ ভোটে অংশগ্রহণ করেছেন, সেটাই সবচেয়ে বড় বিষয়। 120 বছর বয়সী বুড়ো মানুষটিও ভোট দিতে গিয়েছিলেন, এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অত্যন্ত কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করে তারা নির্বাচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছেন। সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন এবং নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন। এই ধরনের চমৎকার নির্বাচন উপহার দেওয়ার জন্য সবাইকে অভিনন্দন। বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।